আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার চ্যানেল বেবি রেসিপি বাই মাতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শিশুর প্রথম খাবার সিরিজের পঞ্চম পর্ব অ্যাপেল পিউরি নিয়ে। বাচ্চাদের জন্য আপেল কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি। কথিত আছে যে প্রতিদিন একটি করে আপেল খাও, ডাক্তারের কাছে থেকে দূরে থাকো। তাহলে চলুন দেখে নিই কীভাবে বাড়িতেই আমরা খুব সহজে বাচ্চাদের জন্য অ্যাপেল পিউরি তৈরি করে নিতে পারি। আমাদের মাদের সকলের কিন্তু একটা বড় চিন্তা থাকে যে আমরা আপেল থেকে ফরমালিনটা কীভাবে দূর করব। অ্যাপেল থেকে ফরমালিন দূর করার জন্য আমরা কিন্তু ভিনেগার মিশ্রিত পানিতে আপেল যদি আমরা 20 মিনিট ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আপেলে থাকা ফরমালিন দূর হয়ে যায়। আর আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা লবণ মিশ্রিত পানিতে অ্যাপেল 20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে আপেলটাকে ভিনেগার মিশ্রিত পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর আমি আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নিব। আপনার বাচ্চার জন্য যতটুকু অ্যাপেল পিউরির প্রয়োজন ততটুকুই করবেন। একটি বাচ্চা প্রথমে যখন আমরা অ্যাপেলটাকে ইন্ট্রোডিউস করাবো তখন কিন্তু একটা পুরো আপেলটা খেতে পারবে না, অর্ধেকটা আপেল খাবে। আর বাচ্চাকে কখনোই প্রথমে যখন কোনো খাবার খাওয়াবেন একবারে বেশি পরিমাণে খাওয়ানোর ট্রাই করবেন না। অল্প অল্প করে বাচ্চাকে খাবারের সাথে পরিচয় করাবেন। এখানে আমি অর্ধেকটা আপেল খুব ভালোভাবে পিলারের সাহায্যে ছিলে নিয়েছি এবং আমি এগুলো এখন খুব ভালোভাবে আপেলের যে বিচি আছে সেই অংশটা আমি কেটে ফেলে দিব। বাচ্চাদের অ্যাপেল সিদ্ধ করার সময় সবসময় চেষ্টা করবেন যে অ্যাপেলের সাথে থাকা বিচি অথবা সেই অংশটা যেন না থাকে, সেটা ভালোভাবে কেটে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। অ্যাপেলগুলোকে আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং আমি হাফ কাপ পানিতে আমি আপেলগুলোকে 20 থেকে 25 মিনিট আমি লো হিটে আপেলগুলোকে সেদ্ধ করে নিব। দেখুন 15 থেকে 20 মিনিট পর আপেলগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবং আপেল সিদ্ধ করার সময় অবশ্যই আপেলের পানিটা একদম শুকিয়ে ফেলবেন। আমি এখানে অল্প পরিমাণ পানি থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আমি আপেলটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বাচ্চাকে প্রথম প্রথম খাবার দেওয়ার সময় ব্লেন্ড করে একটু খাওয়ানোর ট্রাই করবেন, কারণ আমরা যদি আপেলটাকে ম্যাশ করে দিই তাহলে কিন্তু আপেলে অনেক দানাদার থেকে যায়, এতে করে বাচ্চার গলায় বেঁধে যেতে পারে। তাই চেষ্টা করবেন ব্লেন্ড করে খাওয়াতে। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আপেল পিউরিটা কতটা মসৃণ হয়েছে। আপেল অনেক মিষ্টি ফল হওয়ার কারণে বাচ্চারা কিন্তু আপেল পিউরিটা খুব মজা করে খায়। আর যে কোনো খাবার বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে বাচ্চার সেই খাবার খাওয়ানোর ফলে কোনো ধরনের অ্যালার্জি, গায়ের র্যাশ, পাতলা পায়খানা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না। যদি কোনো খাবার খাওয়ানোর পর বাচ্চার কোনো ধরনের সমস্যা হয় তাহলে দ্রুত সেই খাবারটি বন্ধ করে দিবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।